সামার ড্রয়িং ক্যাম্পের ফার্স্ট উইকে 7 ডেতে তোমাদের স্বাগতম। তো আমাদের ফার্স্ট উইক শেষ হতে চলেছে, তো আমরা শুরু করেছিলাম জাস্ট 7টা ভিডিও, আর 7টা ভিডিওতে প্রত্যেকটা স্টেপে স্টেপে তোমাদের আইডিয়া দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি আবারও বলবো যে প্রত্যেকটা মানে কি বলবো প্রত্যেকটা দিন কিন্তু একটা সপ্তাহ বা বলতে গেলে একটা মাসের সমান, তার কারণ এত কিছু রয়েছে যেগুলোকে কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে। কারণ আমি নর্মালি একটা দিনে এক একটা স্টেপগুলোকে তোমাদেরকে শো করেছি, এমন নয় যে আমি একটা দিনকেই টেনে গেছি তারপরে স্টেপস তারপরে স্টেপে কিন্তু আমি গেছি, মানে আমি জাস্ট তোমাদেরকে দেখিয়েছি যে হ্যাঁ তোমাদের এটা শিখতে হবে, তারপরে স্টেপটা দেখিয়েছি তারপরে স্টেপটা দেখিয়েছি, ধীরে ধীরে কীভাবে তোমাকে এগোতে হবে আমি তোমাদের সেটা দেখিয়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ, তোমরা যারা প্র্যাকটিস করবে বাড়িতে তাদের জন্য কিন্তু খুব দরকার যে তোমরা এক একটা ডেতে যা হয়েছে সেটাকে অ্যাটলিস্ট এক সপ্তাহ ধরে কন্টিনিউ করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে অ্যাটলিস্ট হাতে গ্রিপটা হয়ে গেছে, ধীরে ধীরে তোমরা নিজেরাও চোখ কান নাক মুখ আঁকতে পারছো, তার থেকে শুরু করে তোমরা আননোন স্ট্রাকচার নোন স্ট্রাকচারগুলোকে ইজিলি করতে পারছো, তোমরা হোমোমরফিজমটা যথেষ্ট ভালো মতো ভাবে শিখে গেছো, দে আর নো ডাউট। কিন্তু হ্যাঁ, আজকে আমরা শেষ দিনে যেটা শিখবো সেটা খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে একটা মানুষের পুরো পরিপূর্ণ শরীর কিভাবে আঁকতে হয়, মানে আমরা হিউম্যান ফিগারকে স্টাডি করব। তো চলো দেখে নিই। বন্ধুরা, আজকে আমরা হিউম্যান ফিগার স্টাডি করার আগে বেশ কিছু কমন ফিগারকে নিয়ে স্টাডি করব, বা বলতে গেলে আমরা ছোটোবেলায় যেরকমভাবে আউটলাইন করে থাকি মানে একটা হিউম্যান ফিগারের, তো সেটাকে ফার্স্টে ড্র করবো, আর ধীরে ধীরে আমরা দেখাবো যে এটাকে আমরা কীভাবে অ্যাজ এ স্মুথ বানাবো, তার থেকে শুরু করে একটুখানি যাতে ভালো মতোভাবে যাতে ড্র করতে পারি তার জন্য কী কী করবো সেটাও তোমাদেরকে ভালো মতোভাবে দেখাবো। তো প্রথমে তো আমি জাস্ট এখানে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে জাস্ট দেখালাম যে আমরা যখন ছোটোবেলায় যখন মানে আমাদের যখন কেউ বলে না যে একটা মানুষ আঁকতে, তো তখন আমরা কীরকমভাবে আঁকতাম, তো সেটাই জাস্ট তোমাদেরকে অ্যাজ এ এক্সাম্পল হিসাবে দুটো দেখিয়েছি, দুটো না আমি আরেকটাও দেখাবো, মানে আমি জাস্ট দেখাবো যে মানে ধীরে ধীরে আমরা যখন বড় হই তখন আমরা কীরকমভাবে ড্র করি। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা প্রথম দুটো দেখিয়েছি, একটাতে তো মানে কি জামা প্যান্ট নেই যাকে বলতে গেলে, তো ছোটোবেলায় আমরা এরকমই আঁকতাম না, মানে হাসতে চলবে না আমিও এরকম ছোটোবেলায় এঁকেছি। তারপরে আমি যেটা এঁকেছি সেটা হচ্ছে এইটা, তো এরকমভাবে আমরা প্রচুরজন এঁকেছি, তো দেখতেই পাচ্ছ এরকম মানে হাত পা, তাও এটা ঠিক আছে মানে আগের দুটোর থেকে তো এটা অনেকটাই ভালো, কিছু বলার নেই। হ্যাঁ, ধীরে ধীরে প্রোগ্রেস করে আমাদের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই রকম স্মুথ স্ট্রাকচারকে ইউজ করে করে আমরা একটা হিউম্যান ফিগারকে ড্র করব। তো তোমরা বুঝতেই পারছো স্মুথ স্ট্রাকচার মানে আমি কী বলতে চেয়েছি, আমরা আবার সার্কেলকে ইউজ করব। তো এখানে ফার্স্টেই আমরা যেখান দিয়ে শুরু করব, দেখো আমি অলরেডি আই থিঙ্ক কোন একটা ভিডিওতেই বলছিলাম যে আমাদের লিডিং পার্ট যেটা, হ্যাঁ মনে পড়েছে, আমরা যখন হোমোমরফিজমের পোর্শনে পড়ছিলাম ওই একটা ডগের ছবি আঁকছিলাম, সেখানে আমি বলেছিলাম যে লিডিং পার্ট হচ্ছে হেড, সবসময় কোনো একটা ফিগার যাই হোক, একটা মানে অ্যানিমেল ফিগার হোক কিংবা মেল মানে মানুষের ফিগার হোক যাই হোক পশু স্বাভাবিক ব্যাপার, তো তার সবসময় কিন্তু আগে মাথা দিয়ে শুরু করতে হবে, তারপরে তুমি নিচের পোর্শনে আসবে, কখনোই একটা মানে নিচ থেকে ওপরে আসবে না, সবসময় মাথা দিয়ে শুরু করবে, তাহলে দেখবে যে তোমার পুরো স্ট্রাকচারটা না খুবই ব্যালেন্সড হচ্ছে, মানে তোমার প্রপার ওয়েতে হচ্ছে, অথবা দেখা গেলো যে তুমি যদি আগে শরীর দিয়ে শুরু করো তারপর হয়তো মাথাটা ছোটো হয়ে গেলো বড় হয়ে গেলো, সেক্ষেত্রে দেখতে খুব খারাপ লাগবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা প্রথমে মাথা দিয়ে শুরু করেছি, তারপরে এবার আমরা পুরো বডিটাতে গেছি। হ্যাঁ, আমরা সার্কেলের সাথে সাথে আরও বেশ কিছু অন্যান্য স্ট্রাকচারও এখানে ইউজ করেছি, কিন্তু হ্যাঁ ম্যাক্সিমামে আমরা সার্কেলকে ইউজ করবো, কারণ দেখতে পাবে যে আমাদের হাত তারপর পা আমাদের যে পেশিগুলো আছে না বলতে গেলে মাসেলগুলো সেগুলো অনেকটাই সার্কুলার টাইপের দেখতে হয়, মানে আমাদের শরীরের যে মাসেলগুলো, তো তার জন্য আমাদেরকে এরকম সার্কেলকে তো ইউজ করতেই হবে, তো এইভাবে আমরা ইউজ করেছি। এবার আমরা যেটা করবো ফার্স্টেই তো আমরা ফেস দিয়ে শুরু করবো, তো ফেসের জন্য তোমরা জানোই যে আমরা কীভাবে করি, দুটো সার্কেল ড্র করে নিই অ্যাজ এ চোখ করার জন্য, তারপর নাকের জন্য তিনটে সার্কেল ড্র করি, কিন্তু হ্যাঁ আমরা এখানে অতটাও ওরকমভাবে সার্কেল ড্র করে করবো না, আমরা জাস্ট অ্যাজ আমি আগের ভিডিওতেই দেখাচ্ছিলাম যে হিউম্যান ফেস করার সময় যে আমরা কিছু কিছু এক্সপ্রেশন প্র্যাকটিস করে রাখবো, বলতে গেলে আমাদের তো অতটা সময় থাকবে না যে আমরা মানে কি বলবো একটা মানে কম্পিটিশনের মধ্যে এত কিছু করে ফিগার করা, তো তখন আমাদেরকে তাড়াতাড়ি তাড়াতাড়িতে করতে হবে, তাই জন্য আমাদের ভালো মতোভাবে প্র্যাকটিসও রাখতে হবে যে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশান ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার একটা হিউম্যান ফিগারে। তো এনিওয়ে গাইস, আমাদের দেখতেই পাচ্ছ আমরা এবার কী করবো, আমরা প্রথমে তো মাথাটাকে ঠিকঠাক মতোভাবে করবো, এখানে আমাদের চোখ নাক তারপর ঠোঁট এগুলো হয়ে গেছে, এবার আমরা মাথাটা করার জন্য এবার দেখতেই পাচ্ছ আমরা চুলটাও করে দিয়েছি, এবার আমরা ধীরে ধীরে নিচের পোর্শনে আসবে, তো জাস্ট নর্মালি লোকটা একটা টি শার্ট পরে রয়েছে, তো এরকমভাবে একটা মানে সিনটাকে করছি, তো এরকম আমরা একটা ফিগারকে তুলেছি দেখতেই পাচ্ছ, তো এইভাবে আমরা ধীরে ধীরে কাজটা করছি। এখানে যেমন এবার আমরা হাতের স্ট্রাকচারটাকে করব, এখানে তো আমাদের অলরেডি সার্কেলগুলো ড্র করাই আছে, তো অসুবিধা হবে না, আমরা বললামই যে একটা আননোন স্ট্রাকচারকে করার জন্য তো আমাদের নোন স্ট্রাকচারকে ইউজ করতেই হবে,
তো সেটাকে আমরা এখানে আস্তে আস্তে ইউজ করছি দেখতে পাচ্ছ। এবার আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, হাতের পোর্শনটা হয়ে গেছে, এবার আমরা পায়ের দিকে যাব। তো এখানেও তো আমরা অনেকগুলো সার্কেলকে ড্র করেছিলাম, ওগুলোকে আমরা অ্যাজ ফলো করে করে আমরা এগোবো। তো এখান দিয়ে দেখতেই পাচ্ছ আমাদের আস্তে আস্তে হয়ে গেছে। তো এখানে আমরা ওভারঅল ফিগারটাকে ড্র করে দিয়েছি, এবার যা জুতোর পোর্শনটা করতে হবে, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ নর্মালি লোকটা আসছে, মানে একটা পা উঁচু তুলে রয়েছে। তো এরকমভাবে আমরা ওভারঅল সিনটা করেছি। তো এবার গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফিগারটা হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা একটুখানি ব্ল্যাক জেল পেন দিয়ে হাইলাইটেড করব, শুধুমাত্র ওই পোর্শনগুলোই রাখবো, এবার বাকি জায়গাগুলোকে আমরা ইরেজার দিয়ে ইরেজ করে দেবো। তো ইরেজ করে দেওয়ার পরে অনেকটা দেখতেই পাচ্ছ এরকম দেখতে লাগবে। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ আমরা হিউম্যান ফিগার তো স্টাডি করলাম একটা, এবার আমরা আরও বেশ কিছু ফিগার স্টাডি করব। তার মধ্যে আমরা একটা ফিগার দেখাবো, যদি কোনো মহিলা পেছন দিক করে দাঁড়ায় তাহলে কীরকম দেখতে লাগবে সেটা। তো এটাকে ভালো মতোভাবে স্টাডি করে রাখবে। আর আমি সবাইকে বলবো যে হিউম্যান ফিগার স্টাডি করার জন্য আমাদের একটা আলাদাই প্লেলিস্ট রয়েছে হিউম্যান ফিগারের ওপর, তো সেটাকে ভালো মতোভাবে স্টাডি করতে পারো। ওখানে দেখতে পাবে যে হিউম্যান ফিগার ডিফারেন্ট ডিফারেন্ট পজিশান, ডিফারেন্ট ডিফারেন্ট পশ্চার, ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন রয়েছে। এতে কী হবে, যখন তোমরা কোনো কম্পিটিশনে পার্ট নেবে আর সেখানে যখন তোমরা কোনো একটা টপিক বলবে, সেই রিলেটেড ফিগারটা তুমি ইজিলি করতে পারবে, তোমাকে অত বেশি ভাবতে হবে না। তো তার জন্যই মেনলি করার। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা একটা মহিলার দেখিয়েছি, যে নর্মালি একটা ব্যাক সাইড থেকে একটা ছবি দেখিয়েছি। এবার আমরা যেটা করবো গাইস, এবার তোমাদেরকে কিছু এক্সপ্রেশন দেখাবো কিছু হিউম্যান ফেসের। তো এটা তোমাদেরকে প্র্যাকটিস করে রাখাটা খুব দরকার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট হিউম্যান ফেসের স্ট্রাকচার রয়েছে। তো এটাকে মাস্ট ভালো মতোভাবে বাড়িতে প্র্যাকটিস করে রাখবে, তাহলে সেটা যথেষ্ট বেশি হেল্প হবে কম্পিটিশনের ক্ষেত্রে। তো আমরা এখানে একটা হিউম্যান ফিগারকে স্টাডি করেছি, তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ। তো তোমরা এটা কিন্তু মাস্ট বাড়িতে প্র্যাকটিস করবে। সো বন্ধুরা, আজকে আমরা হিউম্যান ফিগারকে তো স্টাডি করলামই, আর আই হোপ তোমরা দেখতে পেয়েছো যে প্রথমে আমরা কীরকমভাবে জিনিসটা দেখিয়েছি, তারপরে আমরা কীভাবে ওইরকম সার্কেলকে ইউজ করে করে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়েগুলোকে মানে শেপগুলোকে নন শেপগুলোকে ইউজ করে করে কীভাবে কাজটা করেছি। কিন্তু হ্যাঁ, একটা কম্পিটিশনে বলতে গেলে যখন তোমরা এরপর যখন আরও প্র্যাকটিস করবে তখন কিন্তু অত সময় দিলে চলবে না, মানে ওরকম সার্কেল ফার্কেল ড্র করে তারপরে ফিগারটাকে রেডি করা ওরকম অত সময় দিতে হবে না। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে আমি বেশ কিছু জিনিস তোমাদের দেখিয়েছি, আজকে তোমরা পিডিএফও দেখতে পাবে আর ভিডিওতে তো দেখিয়েছো। আমি বেশ কিছু ফেসের এক্সপ্রেশন দেখিয়েছি, মানে জাস্ট চোখ নাক আর ঠোঁটের কিছু এক্সপ্রেশন দেখিয়েছি, ওগুলো কিন্তু যথেষ্ট বেশি কাজে লাগবে। কাজে লাগবে হচ্ছে যখন তোমরা একটা কম্পিটিশনের ড্রয়িং প্র্যাকটিস করবে তার জন্য। এবার গেলে দেখো, হ্যাঁ ফিগার ড্রয়িং করাটা কিন্তু যথেষ্ট বেশি ইম্পর্টেন্ট যে কোনো বয়সের জন্যই। কিন্তু হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে দেখাবো শুধুমাত্র যখন গ্রুপ এর যখন আমি কম্পিটিশন রিলেটেড যখন একটা ভিডিও করবো তখন তোমাদের দেখাবো যে তখন তোমাদের কি আঁকতে হবে। কিন্তু হ্যাঁ গাইস, হিউম্যান ফিগার স্টাডি করে রাখাটা কিন্তু যথেষ্ট বেশি দরকার, কারণ দেখো প্রচুর কম্পিটিশন এরকম আছে যেখানে মানে যদি তুমি মানে একটা ফিগার না দাও তাহলে কিন্তু অত ভালো মতো হবে কিন্তু তোমার ড্রয়িংটা দেখবেই না, কারণ তারাও চাই যে তুমি কতটা ক্রিয়েটিভ কাজ করেছো সেটা দেখার, বলতে গেলে কতটা ভালো একটা টপিককে ডিফাইন করেছো সেটা দেখার। কারণ প্রচুর জন আছে যারা দেখবে নদী গাছপালা ঘর বাড়ি এসব সমস্ত আঁকবে, কিন্তু হ্যাঁ যখন তুমি একটা ড্রয়িংয়ের মধ্যে যখন একটা টপিক ঢোকাবে না তখন কিন্তু সেটা আলাদাই ফ্লেভার আসবে, বলতে গেলে একটা টিচারের চোখে কিন্তু মানে সেটাকে শক করে দেবে। তাই জন্য আমি বলবো যে ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো। প্র্যাকটিস করবে কেন, আমি তো তোমাদের দেখাবো তারপর তোমরা প্র্যাকটিস করবে, দে আর নো ডাউট। আর হ্যাঁ, আমাদের গাইস এর পরের উইকটা যেটা আসবে সেটা কালারের ওপর বেস করে আসবে, মানে কাল থেকে শুরু হয়ে যাবে। তো তার আগে আমি এটাই বলবো যে আউটলাইনটা কিন্তু যথেষ্ট ভালো মতো হবে কিন্তু প্র্যাকটিস করে নেবে, মানে আমরা সেই একদম স্ট্রেট লাইন তারপর কার্ভ ড্র করা থেকে শুরু করে তারপর হোমোমরফিজম তারপরে চোখ কান নাক মুখ থেকে শুরু করে একটা ফেস, তারপরে আজকে আমরা হিউম্যান পুরো ফিগারটাকে স্টাডি করেছি। তো সেগুলোকে ভালো মতোভাবে কিন্তু প্র্যাকটিস করবে। আর হ্যাঁ, আরও আরও হিউম্যান ফিগার স্টাডি প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমাদের চ্যানেলে একটা হিউম্যান ফিগার স্টাডির একটা প্লেলিস্ট আছে, ওটাকে ফলো করতে পারো। ওখানে তোমরা প্রচুর প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট পোজের হিউম্যান ফিগার পাবে, তো সেগুলোকে স্টাডি করলে কিন্তু ইজিলি হয়ে যাবে। তাই জন্য আমি আর এখানে আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, কারণ দেখো হিউম্যান ফিগারের কিন্তু প্রচুর এক্সাম্পল হয়, মানে দাঁড়িয়ে বসে শুয়ে প্রচুর প্রচুর মানে বলতে গেলে পজিশন হয়। তাই জন্য ওগুলোকে ফলো করার জন্য আমি বলবো যে ভিডিওটা ফলো করো, ভিডিওটা দেখলে তোমরা ইজিলি ওখানে আইডিয়া পেয়ে যাবে যে হ্যাঁ কিরকম কিরকম ফিগার তোমাকে স্টাডি করতে হবে। তার মধ্যে তোমরা দেখতে পাবে কিছু কিছু সিনের ওপর বেস করে আমরা হিউম্যান ফিগার স্টাডিকে মানে হিউম্যান ফিগারগুলোকে ডিফাইন করেছি, ওগুলোকে ভালো মতো ভাবে ফলো করতে পারো। খুবই সিম্পল ওয়েতে গিয়েছে, কিন্তু হ্যাঁ আমরা আর এরকম প্রসেসে এগোবো না যে এরকমভাবে সার্কেল তারপর এরকমভাবে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ স্টাডি মানে শেপ দিয়ে দিয়ে কাজ করাটা আমরা ওখানে করবো না। কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো যে এইভাবে প্র্যাকটিস করবে, স্টেপে স্টেপে করবে, আদারওয়াইজ দেখ আমাদের ফার্স্ট উইকটা শেষ হয়ে গেছে। আর ফার্স্ট উইকে কিন্তু অনেক কিছু ছিল, এমন না যে খুবই সিম্পল জিনিস ছিল,
তবে হ্যাঁ উইক টু টা অনেকের কাছে আবার সিম্পল লাগবে, কিন্তু উইক থ্রি টা আবার একটুখানি টাফ লাগবে। তার কারণ হচ্ছে উইক ওয়ান এর প্রচুর জিনিস কিন্তু উইক থ্রি তে থাকবে, তার থেকে শুরু করে আমরা উইক ওয়ান এর কিন্তু একটুখানি জেনারেলাইজ করবো। তখন কিন্তু আর আমরা ওখানে ওরকম নর্মাল শেপ ইউজ করে করে কিন্তু কাজ করবো না, আমরা ডিরেক্ট করবো। তার থেকে শুরু করে তোমাদেরকে ইনস্ট্রাক্ট দেবো যে কিভাবে একটা কম্পিটিশনের জন্য প্রিপেয়ার করতে হয় ওভারঅল। আর এখন আমি আর এই ভিডিওতে বলে কেনই বা লাভ, মানে এখন আর এই ভিডিওতে এটা চর্চা করে কোনো লাভ নেই, কিন্তু হ্যাঁ তোমরা ভালো মতো প্র্যাকটিস করো, আর হ্যাঁ এটাকে প্রচুর জায়গায় শেয়ার করো। যারা নর্মালি বাড়িতে ড্রয়িং প্র্যাকটিস করছে তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট বেশি আমি আমার মনে হয় একটু হেল্পফুল হবে। আমি একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করেছি, এটা প্রথম প্রথমবার তো সমস্ত কিছু এই চ্যানেলে প্রথমবার প্রথমবার করে করেই 900টার মতো ভিডিও আপলোড হয়ে গেছে, কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ ওভারঅল চেষ্টা করি তোমাদেরকে কিছু না কিছু দেওয়ার। আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে, তোমরা আমাকে কমেন্টে করে জানাতে পারো, তার থেকে শুরু করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজে জানাতে পারো যে তোমাদের ফিডব্যাক কি এটার সম্বন্ধে। আই হোপ তোমরা এটাকে পছন্দ করেছো। তো কালকে থেকে আমাদের অ্যানাদার উইক শুরু হচ্ছে কালার করা নিয়ে, তো সেটা দেখতে ভুলো না।